না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিরু শুকিয়ে উঠল, তো জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি, দুপুর রোদে দরজায় হেঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তা করবে, পথেও তো লোকজন দেখছি নে। হই হই হই, একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। এই যে ও মশাই, মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান দিতে পারি। না 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 না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা? না, তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না না, আমি জলপাই যাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো করছেন কেন? খামাকা এরকম করবার মানেটাই বা? না না, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকারটা কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বখরা কি সমান? না, মাছও যা আর মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? হ্যাঁ, ঘাট হয়েছে, ঘাট হয়েছে মশাই। আপনার সঙ্গে কথা কয় আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছি, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? না, লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়, বুঝলে? দেখলে দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে পুরি ঘরে, কি তেষ্টা পেয়েছে রে। ওই 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 একটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। গোপলা নাকি? হ্যাঁ, আগে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি, পূব গাঁও ছেড়ে এখানে আছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, টোপা জল, চমৎকার জল। আগে হ্যাঁ আগে হ্যাঁ, জানেন সেই সকাল থেকে না হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয়, দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। যেমন তেমন জল তো খাওনি কখনো? বলি বলি, ঘুমড়ির জল খেয়েছ কোনদিন? আগে না, আমি তা খাইনি। খাওনি? খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়, কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও পেলাম না। ঠিক ছিল একেবারে একেবারে চিনির পানা, ঠিক ছিল একেবারে কেওড়া দেয়া শরবত। তা মশাই মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এখন এই তেষ্টার সময় না, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসেই জল খেলেই তো পারতে। পাঁচ কোষ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? চাই একটা হেলেই হলো, ও আবার কিরকম কথা বাবা! আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, বাস। গায়ে গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ শোন না, শোন না, কি হে এত তক্কাতক্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানই নেননি, কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলাম তো রেগে মেগে এক অস্থির একদম। আজকে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাও, ও হতবাগা জানেই বাকি আর বলবেই বাকি। তা তো ঠিক, ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাদা। অমুকুটা কি বললে তোমায়? কি জানি মশাই, কি জানি, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে। আমি ভাবলে খুব বাহাদুরি করেছ, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। আরে ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু শুনুন, আমি বলছিলাম কি, একটু খাবার জল আমার। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? না না, আচ্ছা আচ্ছা শুনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিবের জল, মুখের জল, ফটিক জল, রোদে ঘেমে জল, মানে আল্লাহ দিয়ে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিল যেন জল। কথা হলো?
গণনি বুঝি? না না গুনিনি, একদম গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই মশাই। আমি তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো? যাও যাও যাও, না লাভ বকিও না। হাতে খাতা পেন্সিলের লোক আসছে, লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ মশাই, ও মশাই দেখুন আমি অনেক দূর থেকে আসছি, হ্যাঁ এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? হ্যাঁ জল মিলবে না? হ্যাঁ হ্যাঁ খুব মিলবে। আচ্ছা আচ্ছা, 100 বার মিলবে। হ্যাঁ দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চলচল, আখি জল, ছল ছল, নদী জল, কলকল, হাসি শুনি, খলখল, আকানল, বাঁকানল, আগল, ছাগল, পাগল, কত চান? এ দেখি আর এক পাগল। মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কি রকম মিল চাইছেন বলুন, কি রকম, কোন ছন্দ সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ওরে বাবারে, ভালো বিপদিতে পড়া গেল দেখছি মশাই। আর কিচ্ছু চাইছি না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এই তো বেশ, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আইঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই, কেমন ঠিক মিলছে তো? হ্যাঁ খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না বুকে বুকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় গিয়ে বসে মাথাটা ঠান্ডা করিয়ে যাই। ওরে বাবারে, মিলবে না বলছি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিলবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল কে বলে দিয়েছিল? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। একই একই লোকটা কোথায় গেল? একই আপনি কোথায়? বাঁচা গেল। ওই দেখি, ওই একটা বাচ্চা ছেলে লেখাপড়া করছে। ওগো খোকা, একটু এদিকে শোনো তো ভাই। পড়ার সময় ডাকাডাকি করতে হয়েছে? আমি মনে করেছিলাম পাড়ার কোন ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে আগে জল তেষ্টায় না বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না। কেউ বলতে পারলে না? আগে না, আসুন আসুন আসুন। কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি তো। কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার, জল কাকে বলে, জলের কি গুণ? আগে আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। এই মাটি করেছে রে। বুঝলেন তো, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? হ্যাঁ সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। আচ্ছা আচ্ছা, খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই, কেমন? হ্যাঁ এই দেখুন, এই দেখুন এক শিশি জল দিন খাই। ব্যস্ত হবেন না ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল দিন খাই। ব্যস্ত হবেন না, আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব কিচকিচ কিচকিচ করছে। প্লেগ, টাইফয়েড, কোলাউট, ঘেউ জ্বর, ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, এই ডিপথিরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই দেখুন এই দেখুন, এইসব হচ্ছে জলের পোকা, জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। এই জলটায় কি দুর্গন্ধ দেখুন, হ্যাঁ পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু গন্ধ। করেন কি করেন কি, ওসব জানবার কিছু দরকার নেই আমার। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা এগুলো। খুব দরকারি, আমি জানতে চাই না।
আর এখন আমার সময়ও নেই। এই তো জানবার সময়, আধু দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবেই পাচ্ছি না। বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না। একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, মহা মুশকিল। শেষকালে ওঝা ডেকে ধুত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেনই বা মরতে এইছিলাম যে এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, এই যে বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। বাবা, দিন 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 খাই দিন, ও জল খায় না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কি না, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? না মশাই, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু জানি না, কিচ্ছু মানি না, কিছু বিশ্বাস করি না। আমি বললেন আমার কথা বিশ্বাস করেন না? না করি না, আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান বলুন দেখি, কোনটা? আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিছু নেই, তাই দিয়ে পরীক্ষা করে দেখান দেখি, খুব বড় এক গ্লাস ভর্তি জল দিয়ে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয়, নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। আচ্ছা থাক থাক থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আন করা পাগল আর যতগুলো আছে না, সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তোলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতভাগা জোচ্চর কোথাকার, যাই অবাক